হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দা অনেক অনেক ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের আমার এই ব্লগটি আমি সকালবেলা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিও ক্লিপটি ছিল সকালবেলার দিকে আর পাশে এখানে হয়তো ওনাদের বার্থডে পার্টি সেলিব্রেশন করছে যার কারণে এখানে পার্টি হচ্ছিল আর তার জন্য আমি ভয়েসটা রিমুভ করে দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আকাশের অবস্থাটা কত সুন্দর ছিল আসলে ভিউগুলো আর এদিকে আমি এ ফাঁকে সকালের নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে কিছু চিকেন তান্দুরি ছিল সেটা একটু গরম করে দিচ্ছি আর জাস্ট রুটি আমি একটু একটু ফ্রাই প্যানে আমি গরম করে নিয়ে নিয়েছিলাম জাস্ট আজকে সকালের জন্য নাস্তা এই সিম্পল রাস্তাগুলোই ছিল আর সব কিছু সাজিয়ে এরপর বেবি ও ঘুম থেকে উঠছে বেবিকে অলরেডি খাওয়াই নিছি এরপর এখন বেবির বাবাকে খাবার দিচ্ছি একসাথে দুইজনে নাস্তাটা করে নিব এখন এরপর আমি দুপুরে বান্না শুরু করে দিব একটু রেস্ট নিয়ে আসলে তো একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না যতটুকু পারি আমি সিম্পল মানুষ যতটুকু পারি আমার সিম্পল রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি অত প্রতিদিন আসলে জম্পেশ রান্না বান্না করি না যতটুকু আমার স্বার্থ আছে সামর্থ্য আছে ততটুকু পর্যন্ত আমি রান্না রান্নাবান্না করি আর এখানে আজকে আমি দুপুরের জন্য আমি এখানে লাল শাক আর চিকেনটা নিয়ে নিয়েছিলাম কেটে রাখছি এরপর সব কিছু আমি রান্না রান্নাবান্না করে নিব আজকে কোনো আমি রেসিপি শেয়ার করবো না আজকে আপনার একটা মনে কথা আপনাদের সাথে শেয়ার করব রান্নার ফাঁকে ফাঁকে আসলে আমার এই ইউটিউবিং জগতে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এক বছরে আসলে আমার যতটুকু আশা ছিল যতটুকু স্বপ্ন ছিল আসলে ততটুকু আমার পাওয়া হয় নাই হয়তো সিক্স মান্থের মধ্যে আমার মনিটাইজেশনটা অন হয়েছে কিন্তু আমার যে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সেটাও আসলে এখনও পূরণ করতে পারি নাই খুবই কষ্ট হয় কারণ অনেক অনেক আমাদের লাস্টে এসেও ওদের ভিডিও কোয়ালিটি বা টাইটেল অত সুন্দর না হলেও দেখা যায় যে অনেকেরা এগিয়ে গিয়েছে কিন্তু আমরা এখনো অনেক ইউটিউবার আছি আমরা এখনো আমরা যতটুকু পারি যতটুকু সম্ভব আমরা ভালো কাজ করিও আসলে আমরা সামনের দিকে যেতে পারছি না হয়তো আমাদের কপালে তার জন্য আর আসলে একটা কথা সেটা হচ্ছে আসলে কারো ভিডিও কোয়ালিটি আসলে টাইটেল দেখে কখনো ভিডিও কোয়ালিটি বিচার করা উচিত না কারণ অনেক সময় দেখা যায় ভিডিওর টাইটেল অনেক সুন্দর থাকে কিন্তু ভিডিওর ভিতরে গেলে শুধু মডেলিংই দেখা যায় কিন্তু এর মধ্যে যে একটা শিক্ষণীয় জিনিস সেটা দেখা যায় না আবার অনেক কিছু আছে টাইটেল অলটা আসলে থামনেল টাইটেল বলে সুন্দর করে গুছানো না থাকলেও ভিতরে এমন দের আসে ভিডিওগুলো দেখলে আসলে অবাক হয়ে যায় অনেক অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে যার মাধ্যমে অনেক কিছু শিখতে পারি আর এটা হচ্ছে আসলে সবার আসলে কি বলবো আসলে সবাই তো সব কিছুর আসলে মূল্যায়ন পায় না অনেক আছে যে আমরা অনেকে আছে অনেক কষ্ট করে ইউটিউবিংটা ভিডিও এডিটিং করি সংসারে সব কিছু আমরা ঠিক রেখে বাচ্চা সব কিছু ঠিক করে এরপর আমরা ইউটিউব করি আর যারা আমাদের মতো ইউটিউবিং করেন আপুরা বা ভাইয়ারা জানেন একটা এডিটিং করতে কত সময় লাগে প্রায় ছয় সাত ঘন্টার মতো লেগে যায় কারণ সব কিছু গুছিয়ে করতে কারণ সব কিছু গুছিয়ে না করলে তখন দেখা যায় অনেক সময় গুছিয়ে করলেও কমেন্ট বক্সে এসে অনেক আছে। হেড্টাররা আসেন অনেকে কাছের মানুষরাও আসেন ফেক আইডি দিয়ে অনেক অনেক খারাপ কমেন্টস করে আসলে অনেক অনেক খারাপ লাগে আর আজকের আমার এই ব্লগটি যারা দেখবেন অবশ্যই আমার ব্লগটি দেখার চেষ্টা করবেন আমরা যারা এখনও আসলে সামনের দিকে এগুতে পারছি না এবং যারা নতুন ইউটিউবার আপু আবার ভাইয়ারা আসছেন অনেক অনেক ভালো কাজ করে আসুন সবাই আমরা একে অপরকে সাহায্য করি এবং যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই পরামর্শটা দিয়ে থাকি আর কখনো আমরা ভিডিওর টাইটেল দেখে আমরা ভিডিওর কোয়ালিটি যাচাই করব না কারণ অনেক সময় দেখা যায় অনেক জম্পেশ রান্না বান্না লাখ লাখ টাকা গাড়ি বাড়ি এগুলো অনেক সময় শুরু করলেও ভিডিওর যে একটা ভিডিওর মধ্যে শিক্ষণীয় অনেক কিছু থাকে তা কিন্তু দেখা যায় না কিন্তু অনেক ভিউয়ার্সরা আসেন আমি কিছু ভিউয়ার্সদের বলছি সব ভিউয়ার্স না আমি সকল ভিউয়ার্সদের অনেক অনেক সম্মান করি আমার সকল ভিউয়ার্স এবং কিছু বিভার্স আছেন আসলে মুখে বলে যে যে রান্না দেখায় কিন্তু এগুলাই ওনারা পছন্দ করে কিন্তু আমি আপনি বা আপনারা আমরা যারা ভিডিও কোয়ালিটি যতই সুন্দর করি না কেন আমরা ভিতরে অনেক কিছু শিক্ষণীয় কিছু রাখি না কেন ওনারা আসলে সেগুলো মূল্যায়ন করে না আসলে খুবই কষ্টের কথা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো মেক করিও আমরা প্রতিদিনে আমাদের একশোর উপরে কখনো আমাদের আমাদের ভিউজ হয় না এটা আসলে এই এক বছরে ইউটিউবিং করে যদি আমাদের ডেইলি এক শো ভিউজ না হয় এটা আসলে খুব দুঃখের বিষয় কিন্তু অনেককে দেখা যায় যে খুব আসলে কি বলবো বল আর আসলে কিছু নাই কষ্টের কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যদি কোনো খারাপ কিছু বলে থাকি প্লিজ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি জাস্ট আমার কষ্টের কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসলে এইসব কিছু দেখে আসলে স এরকম ভিউস দেখে অনেক সময় আসলে ইউটিউবিংটা করতে ইচ্ছে করে না কিন্তু আবার চেষ্টা করি অনেক আপুদের ইউটিউবিং আমাদের ইউটিউব জগতের আপুদের রিকোয়েস্টে বলি আবার ওনারা রিকোয়েস্ট করে যে আপু তুমি আবার করো তোমার ভিডিও কোয়ালিটি যতটুকি পারো তুমি অনেক অনেক ভালো হয় তুমি চেষ্টা করো হয়তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ঠিক তে তখন আমি একটু আবার মনো বল পায় ওনাদের কথার মাধ্যমে তখন আবার চেষ্টা করে দুই দিন পরে আবার দুই তিন দিন পরে আবার ব্লগগুলো রেডি করতে আসলে যখন কোনো ভালো কাজে কোনো মূল্যায়ন না পাওয়া যায় আসলে তখন সে কাজগুলো করতে ভালো লাগে না সেটা ইউটিউবিং হোক আর যে কোনো আসলে সেক্টরে হোক আসলে যোগ্য মানুষগুলো যখন আসলে যোগ্য আসলে মানুষের কাছ থেকে সম্মান না পায় তখন সেই কাজগুলো আসলে করতে ভালো লাগে না পৃথিবীতে আসলে টাকা পয়সা সেগুলো বড় বিষয় যে একটা আসলে ভালো কাজের যে একটা মূল্যায়ন সেটা যদি না পাওয়া যায় সেটা আসলে সে কাজগুলো করতে ভালো লাগে না অনেক কিছু আজকে আপনাদের সাথে বক বক করে ফেললাম অবশ্যই ভুল টুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেরকম সেরকমভাবে আমি সবসময় আমার ব্লগগুলো তুলেতে ধরতে চেষ্টা করি কোনো ফেক বা কোনো কিছু দেখে আমি আমি আমার ভিডিওগুলো আমার ব্লগগুলো তৈরি করি না আমি যেরকম একটা সাধারণ মানুষ আমার সাধারণ রান্না বান্না আমার লাইফস্টাইল খুবই সিম্পল আমি সিম্পল মানুষ আমি সেভাবে প্রেজেন্টেশন করে থাকি আর যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আজকের আমার এই কটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই দিকে বাবা মেয়ে দুইজনেই দুপুরে খাওয়া দাওয়ার পরে এ ফ্যানটা ঠিক করতে বসছে মেয়ে অলরেডি একটু করে ভেঙে ফেলছে এরা বুকিং করতে নিয়ে গেছে বাথরুমে কারণ একটু মোছা লাগবে এসি ছাড়ার পর অনেক সময় দেখা যায় অনেক ঠান্ডা লাগে তখন ফ্যানটা ছাড়া হয় কারণ বেশি এসি ও করে রাখলে আসলে আমি ঠান্ডা সহ্য করতে পারি না আমাদের যেহেতু ঠান্ডার সমস্যা আছে তার জন্য আর এখানে তো আমার বাসায় আসলে কাজের লোকের কোনো অভাব নেই এখন অনেক বড় একজন আমার এই যে খুব একটা বড় কাজের মানুষ উঠে গেছে সে কত সুন্দর করে কাজ করতেছে ওকে এত বারণ করতেছি যে এটা ডাঠেই ধরলো না সে তো ধরার জন্য পাগল আর এরপরে সব কিছু রেডি করার পরে আমি বিকেলের দিকে বেবির জন্য কিছু চিকেন নাগেট বেজে নিচ্ছিলাম সাথে ওর আব্বুকে দিব দিবো এর আব্বু সেটা লাইক করে চিকেন নাগেটটা তার জন্য বাবা মেয়ে দুইজনের জন্য ভেজে নিচ্ছি আর আপনাদের সাথেও আমার সকাল থেকে এই বিকেল পর্যন্ত যতটুকুই সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আর প্রতিনিয়ত আমি যতটুকুই পারি আমার এই ব্লগে আমার দেখানোর চেষ্টা করি আর ভুল টুটি আমি সবসময় বলে থাকি ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবার কাছে অনুরোধ আপনারা একটা লাইক দিতে ভুলবেন না এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাকে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট দিবেন এটাই সবার কাছে চাওয়া অন্তত আমাদের কষ্টের অন্তত মূল্যায়ন করবেন অন্তত পারলে দুই মিনিট হলে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই দুটোকে আপনাদের কাছে চাওয়া এরপর বাবা মেয়ে তো চিকেন নাগে দিয়ে দিছিলাম এরপর আমি একটু বসে বসে এখানে এই ফলটা বারবার আমি ভুলে যাই নামটা আবার মনে পড়ে যখন আমি বয়স দিচ্ছিলাম তখন সেই মুহূর্তে আসলে বয়সটা দেওয়ার সময় নামটা ভুলে গেছিলাম অনেকটা লিচুর মতোই দেখতে খেতে অনেকটা টেস্ট আর লিচুর মতোই লাগে অনেকেই আমি ছিল আমার কাছে তো অনেক অনেক ভালো লাগছে এর আগে আমি কখনো খাই নাই এটা আমার হাজব্যান্ড সে বেশি করে এনে রাখছে বলতেছে নতুন ফল খেতে ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক অন আসসালামু আলাইকুম